এবার শহরের সরকারি হাসপাতালগুলিতে বিনা পয়সায় চিকিৎসা করানো যাবে। নেতাজি ইন্দোরের সভা থেকে ঘোষণা, মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন সামনের মাস থেকে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। শীঘ্রই স্বাস্থ্য পরিকল্পনা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে পঠন পাঠন বন্ধ করে দিল ছাত্র সংসদ। তাদের অভিযোগ, বিশ্বভারতীতে ঢুকে বহিরাগতরা উপদ্রব করছে, পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার, চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ব্যাপারে উদাসীন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের ভাদুতলায় রাজ্য সড়কের পাশ থেকে ল্যান্ডমাইন উদ্ধার করল যৌথ বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে ভাদুতলা থেকে লালগড় যাওয়ার পথে তল্লাশির সময় ল্যান্ডমাইনটি দেখতে পায় যৌথ বাহিনী। বম্ব স্কোয়াড ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে প্রশ্ন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কে হতে চলেছেন তার উত্তরসূরি। বিসিসিআই সূত্রে খবর, আগামী 10-15 দিনের মধ্যে ডাকা হবে বিশেষ সাধারণ সভা, সেখানেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দৌড়ে কে রয়েছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা, তবে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল না হওয়ারই সম্ভাবনা।